সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে লার্ন ফিজিক্যাল সায়েন্স উইথ টিডিএস। আজকে আমি তোমাদের জন্য বাংলা শিক্ষা পোর্টালে জানুয়ারি মাসের যে ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলির উত্তরগুলি আলোচনা করব। প্রথমে প্রশ্নগুলি দেখে নাও। চারটি মোট প্রশ্ন আছে, তার সাবপার্ট আছে। মোট নম্বর হচ্ছে 20 নম্বর। প্রত্যেকটি প্রশ্নের পাশেই কত কত নম্বর আছে সেটা দেওয়া আছে। তোমরা যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা। তাহলে প্রশ্নের উত্তরগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, ঠিক উত্তর নির্বাচন করো। একের এক প্রশ্ন দেওয়া আছে। দেখো, স্প্রিং তুলার সাহায্যে যে রাশি মাপা হয় তা হলো ওজন। সঠিক উত্তর হবে গ ওজন। একের দুই দেখো, ঘনত্বের এসআই একক হলো, এখানে সঠিক উত্তর হবে কিলোগ্রাম পার ঘন মিটার। ঘয়েরটা সঠিক উত্তর হবে। একের তিন দেখো, নিউটন প্রতি বর্গমিটার যে রাশির একক তা হলো চাপ। চাপের একক এটা। ঘয়েরটা সঠিক উত্তর। একের চারের প্রশ্ন দেখো, প্লবতার একক হলো নিউটন। কয়েকটা সঠিক উত্তর। দুয়ের প্রশ্নটা দেখো এবার। ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। দুয়ের এক, চাপ নয় বল দিয়েই কোনো তরলের প্রবাহের দিক ঠিক হয়। এটা কিন্তু ভুল। তোমরা খাতাতে এরকম কাটা চিহ্ন দিয়ে দেবে, বাক্যটা লিখবে দিয়ে কাটা চিহ্ন দেবে। দুয়ের দুই, কোনো তরলে স্থিরভাবে ভাসমান বস্তুর ওজন ও প্লবতা সমান হয়। এটাও কিন্তু সঠিক। দুয়ের তিন, লোহার পেরেক জলে ডুবে যাবে কিন্তু পারদে ভাসবে। এটাও সঠিক, কারণ জলের থেকে পারদের ঘনত্ব বেশি, তাই লোহার পেরেক কিন্তু জলে ডুবে গেলেও পারদে ভাসবে। দুয়ের চার, কোনো বস্তুকে টানলে যখন তার সরণ ঘটছে না তখন ঘর্ষণ বল প্রযুক্ত বলের বিপরীতমুখী। এটাও কিন্তু সঠিক। তিনের প্রশ্নগুলি দেখো এবার। তিনের প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। তিনের একের প্রশ্ন, একটি স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে কিন্তু একটি আলপিন জলে ডুবে যায় কেন? উত্তরটা দেখে লিখে নাও। একটি আলপিনকে জলে ডোবালে আলপিন দ্বারা যতটা জল অপসারিত হয় তার ওজন আলপিনের ওজনের থেকে কম হয়, সেই কারণে আলপিন জলে ডুবে যায়। অন্যদিকে স্টেনলেস স্টিলের বাটির আয়তন বেশি হওয়ায় বাটি দ্বারা অপসারিত জলের ওজন বাটির চেয়ে বেশি হয়, সে কারণে বাটিটি জলে ভাসে। তিনের দুয়ের প্রশ্ন দেখো, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? উত্তরটা দেখে লিখে নাও। মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে যায়, তখন তার বাষ্পীভবন ঘটে। তার জন্য দরকার হয় লিন তাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসির এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ নিয়ে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জলের তাপ হারিয়ে জল ঠান্ডা হয়ে পড়ে। তিনের তিনের প্রশ্ন দেখো, একটি সূচ অতি সহজেই আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে, কি কারণে তা ব্যাখ্যা করো। উত্তরটা দেখে লিখে নাও। আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ কম ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর ওপর অল্প বল প্রয়োগ করলেও চাপ বেশি পড়ে। যেহেতু সূচের অগ্রভাগের ক্ষেত্রফল খুব কম হওয়ার জন্য অল্প বল প্রয়োগ করলেও চামড়ায় বেশি চাপ পড়ে, সেজন্য সূচ অতি সহজেই আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে। চারের প্রশ্ন দেখো, তিন চারটি বাক্যের উত্তর দাও। চারের এক, পারদের ঘনত্ব 13.6 গ্রাম প্রতি ঘন সেমি হলে 5 লিটার পারদের ভর কত কত গ্রাম হবে নির্ণয় করো। উত্তরটা দেখো, দেওয়া আছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম প্রতি ঘন সেমি। পারদের আয়তন তাহলে কত দেওয়া আছে? 5 লিটার। তাহলে 5 লিটারকে আমরা যদি ঘন সেমিতে কনভার্ট করি তাহলে 5 × 1000 করতে হবে, তাহলে ঘন সেমি হলো, তাহলে কত হলো? 5000 ঘন সেমি। আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে 5 লিটার পারদের ভর সমান কত হবে? ঘনত্ব গুণিত আয়তন। তাহলে দেওয়া আছে আমাদের পারদের ঘনত্ব 13.6, আর 5000 ঘন সেমি তো আমরা বাড়ি করেছি আয়তনটা, তাহলে 13.6 × 5000 করলাম। এই দুটোকে গুণ করলে, গণনা করলে আমরা পাবো 68000 গ্রাম। তাহলে 68000 গ্রামকে কিলোগ্রাম করলে কত হয়? 68 কিলোগ্রাম। তাহলে উত্তর হবে 68 কিলোগ্রাম। চারের দুয়ের প্রশ্ন দেখো, দুটি তরলের ঘনত্বের অনুপাত 1:2, একই উচ্চতার তরল স্তম্ভ একই রকম পাত্রে রাখা হলো, কোন ক্ষেত্রে পাত্রের তলদেশের চাপ বেশি হবে ও কেন? উত্তরটা দেখে নাও। প্রথম প্রশ্নের উত্তর, বেশি ঘনত্বযুক্ত তরলের চাপ পাত্রের তলদেশে বেশি হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখি। আমরা জানি তরলের চাপ তার ঘনত্বের ওপর নির্ভর করে, তরলের ঘনত্ব বেশি হলে
তরল চাপও বেশি দেয়। এখানে প্রথম তরল অপেক্ষা দ্বিতীয় তরলের ঘনত্ব দ্বিগুণ। দ্বিতীয় তরলটি ঘনত্ব বেশি হওয়ায় একই উচ্চতায় একই রকম পাত্রে দুটি তরলকে রাখা সত্ত্বেও দ্বিতীয় তরলের ক্ষেত্রে পাত্রে তলদেশের চাপ বেশি হবে। তাহলে এখানেই শেষ হলো সমস্ত প্রশ্নের উত্তর। তোমরা খাতায় এই প্রশ্নের উত্তরগুলো লিখে স্কুলে যেদিন জমা দিতে বলা হবে সেদিন জমা দিয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বেল আইকন যেটা আছে ঘন্টার মতো সেটাও কিন্তু ক্লিক করে রাখবে, তাহলে আমি পরের ভিডিও যখনই দেবো তোমরা সেটার আপডেট পাবে। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ভালো থেকো, ধন্যবাদ।